হাই গাইজ, গুড ইভিনিং। গোলা, আমি চলে এসেছি, বাট গোলা ঘুমিয়ে পড়েছে। আর গোলা ঘুমিয়ে পড়লে একটা জিনিস করতে হয়, সেই জিনিসটা আপনাদেরকে এখন দেখাচ্ছি। এটা গোলা ঘুমিয়ে পড়লে আমি একমাত্র গোলাকে কাজল পরাতে পারি। তো গোলাবাবু এখন কাজল পরবে, দেখুন কিভাবে পরে। এই কাজলটা আমি ওর জন্য হাতে রেডি করেছি, মানে এটা বানানো কাজল। আগেও আমার ভিডিওতে আপনি দেখেছেন যে আমি গলার জন্য কী কাজল ব্যবহার করি, বা নিউবর্ন বেবিদের জন্য কোন কাজলটা বেস্ট, তো সেটা আমি ভিডিও করেছি। কিন্তু এটা আমি গোলাবাবুকে পড়াবো, তো কীভাবে পড়াচ্ছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। গোলাবাবু কখনোই জেগে থাকলে কাজল পরে না, কারণ আমি ওকে পড়াতে পারি না। ও ঘুমিয়ে থাকলেই একমাত্র ওকে আমি কাজল পড়াতে পারি। তো এটা আমি পড়াবো, মাঠে ধরো। এই যে চলে এসছে গোলাবাবু। আর ওর সাথে আমার দরকার হয়, বাবু উঠে যাচ্ছে, ওর জন্য আমি খুবই আস্তে আস্তে কথা বলছি, উঠে গেলে আমি কাজল পড়াতে পারবো না। এটা আমি হাতে রেডি করেছি মাস্টার রয়্যাল দিয়ে, ঠিক আছে? কিভাবে রেডি করেছি এটা আমি আপনাদেরকে নেক্সট ভিডিও করে দেখাবো। তো এটা ঘিতেও করা যায়, মাস্টার অয়েল দিয়েও করা যায়। আর তার সাথে রয়েছে আমার খুবই দরকারি জিনিস, হাতে দিয়ে পরানো তো যায়, হাত দিয়ে পারফেক্ট গোলটা হয় না, আমার দ্বারা হয় না, তাই আমি পড়াই না, আমি কটন বার দিয়ে পড়াই। এটা দিয়ে পড়ালে ভীষণ ভালোভাবে বাবুকে পড়াতে পারি। আমি বাবুকে কপালে, দুই হাতে, দুই পায়ে, আর কপালে একটা সাইডে, এসব জায়গায় কাজল দিয়ে দিই। এটা বেসিক্যালি স্নান করার পরে ঘুমিয়ে থাকলে দিই, তার আগে আমি দিতে পারি না, মানে স্নান করার পর পরে আমি দিতে পারি না ওকে কাজল। সো আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন সোনুবাবু কীভাবে কাজল পরছে। তো আমি নিয়ে নিচ্ছি, এই যে নিয়ে নিয়েছি, এবার পড়াবো, দেখুন। এটা দিয়ে সোনুবাবু খুব সুন্দর করে গোল হয়, দেখুন। দেখুন কত সুন্দর গোল হয়ে গেছে। তো এইভাবেই আমি গোলাবাবুকে এখন দুটো হাতে, দুটো পায়ে কাজল দিয়ে পাপটা দিয়ে দেবো। তো আপনারা আমাকে কমেন্ট করে বলবেন কে কে আপনারা এইভাবে আপনাদের বেবিদের কাজল পরান।